কেষ্ট মিশ্রের দলের নেতৃত্বে সারা বাংলায় বিশেষ করে বিজেপি কার্যকর্তাদের প্রতিনিয়ত খুন সন্ত্রাস নির্যাতনের শিকার হতে হচ্ছিল আজও হচ্ছে তৃণমূলের বিদায় বেলা আসন্ন যখন হয় না তখন নিজের পায়ে নিজেই গোল মারে আমরা কি দেখলাম ফসলের বীরভূমে রামপুরহাটে কেন হত্যা হলো কেন মুখ্যমন্ত্রী জব দাও নৃশংস হত্যা নিলা চলল কেন মুখ্যমন্ত্রী জব দাও স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ চাই স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে হবে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বীরভূমে হত্যা নিলার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বাংলায় সুশাসন আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে চালিয়ে যাচ্ছি রানাঘাটের সাধারণ মানুষের কাছে আমরা আবেদন রাখছি যে রানাঘাট শহর একটা সাংস্কৃতিক মনোভাবপন্ন শহর এই শহরে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বৈচিত্র্য আছে আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করতে চাই ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে চাই যুব সম্প্রদায় মহিলা সম্প্রদায় ছাত্র সম্প্রদায় সকলে আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে রানাঘাটে বসবাস করি কিন্তু বন্ধু তৃণমূল কংগ্রেসের এই স্বৈরাচারী শাসনে যেখানে কোনো জনপ্রতিনিধি নিরাপদ নন শাসক দলের জনপ্রতিনিধিকে প্রাণ হারাতে হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় সেখানে দাঁড়িয়ে আজকে সাধারণ মানুষের নিরাপত্তা করতে হয় সাধারণ মানুষ আজকে রামপুরহাটে গত রাতে যে দুর্বিষহ ঘটনা ঘটেছে তার প্রতিবাদের জন্য আমরা দক্ষিণ নদিয়া জেলার তরফ থেকে রানাঘাট বিজেপির পক্ষ থেকে আমরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ধর্ণা মঞ্চ করে ধর্ণায় বসবে যাতে এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যে মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছে তিনি পদত্যাগ করুক এটাই আমরা চাই আপনার নাম ডেজিনেশন রাখাল সাহা বিক্ষোভ এবং কি ইস্যু সারা বাংলা জুড়ে যে অরাজকতা চলছে তারই নিদর্শন কালকে দেখলাম রাতের বেলা গত পরশু রাতের বেলা 10টা পরিবারের বাইরে শিকল তুলে দেওয়া হলো যাতে তারা বেরোতে না পারে এবং প্রতিশোধ স্প্রেয়ার আগুন এতটাই যে 10-10টা সাধারণ মানুষের জীবন চলে গেল বাংলায় এরকম অরাজকতা আমরা আশা করিনি যে মুখ্যমন্ত্রী নিজেকে মানবিক বলে পরিচয় দিচ্ছেন তারই রাজ্যে তারই চোখের সামনে তারই জেলা সভাপতির নির্দেশে আজকে এরকম একটা নক্ষত্রজনক ঘটনা ঘটলো তারই প্রতিবাদে আমরা রানাঘাট শহর মণ্ডলের রানাঘাট যুব মোর্চা রানাঘাট মহিলা মোর্চা সকলে মিলে আমরা মাঠে নেমেছি আজকে অবস্থান বিক্ষোভ চলছে ছোটবাজার মোড়ে দীর্ঘক্ষণ চলবে আমরা বিকেল 5টা অবধি আমাদের অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছি এবং পুলিশ যদি তার সুরাহা না করতে পারে এই আন্দোলন লাগাতার চলবে আমার নাম বলো কামনাশিস চ্যাটার্জি কৌড় প্রতিনিধি 7 নম্বর ওয়ার্ড রানাঘাট পৌরসভা বিজেপি